ইকুুলাটা আলেক ুসালাম রাখান ললাহ হরা কাত যে একজন জাতা চেয়েছেন যে প্রতি অক্ নামাজের মধ্যে প্রত্যেক রুক সিসধাতে সু হাানব ববেল আজিন সুহানব বেল বলার পরে তিনবার আস্তার ফিরেলা বলা অথবা অন্য কোনো দোয়া বলা যাবে কি না। হ্যাঁ জি বলা যাবে তবে রুকু এবং সিজদের ব্যাপারে আল্লাহ স্পেশাল স্পেশালভাবে বলেই দিয়েছেন যে আজ মো ফির রুকু রুকুর ক্ষেত্রে আল্লাহ রাসুল বলছেন যে রুকুতে তোমরা তাজিম করো অর্থাৎ সুহান আর আল আজিম এটাইতেই তাজিম হয় এই দুওটা বেশি বেশি বলতে বলা হয়েছে বা এটাই আপনি যতক্ষণ পারেন বলেন সুহান আরব্বি আল আজিম হ্যাঁ মহান আল্লাহ তালার বড়ত্ব বর্ণনা করছেন আপনি হ্যাঁ যা অন্য দোয়াতে হবে না এটাতেই বেশি হবে তবে অন্য দোয়াও বলতে পারেন আর রুকু সেজদার ক্ষেত্রে যেটি বলা হয়েছে ওস্তাহিদু দোয়া অর্থাৎ সেজদাতে বেশি বেশি দোয়া করো আল আলা বলার পরে কোরআন বা হাদিস থেকে যে কোনো দোয়া বলতে পারেন কোনো সমস্যা নাই তবে আস্তাক ফেরুল্লাই তিনবার করে বলতে হবে এমনটি নয় এই আস্তাক তিনবার বলবেন সালাম ফেরার পর আস্তাক ফেরুল্লা তিনবার আস্তাক ফেরুল্লা আস্তাক ফির্লা আস্তাক ফেরুল্লা এটা সালাম ফেরানোর পর বলবেন আর এরপরে অন্য অন্য সালাম ফিরার দোয়া যেগুলো আসে সেগুলো বলবেন তো যেটা যেহেতু বলা হয়েছে স্পেশাল হবে রুকুতে বেশি বেশি সুবাহানুরব্বি আল আজিম এরপর অন্য দোয়া বলতে পারেন কোনো সমস্যা নাই তবে এই দোয়াটা বেশি বলবেন আর সিজদার ক্ষেত্রে বেশি বেশি বলা হয়েছে যে সিজদাতে আপনি সুবাহানুরব্বি আল আলা বলার পরে যে কোনো দোয়া কোরআন হাদিস থেকে হোক কোনো সমস্যা নেই যতক্ষণ সময় পাবেন সময় কুলাবে আপনি পড়েন সমস্যা নেই জল্লা খের فؤادي <applause> حينما رددت يا رب العباد